তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আবার চলে এসেছি নতুন নতুন টপিক নিয়ে। তো আজকের যেটা টপিক সেটা হচ্ছে বিটা ফিশ বা ফাইটার ফিশ। এই দুটো নামেই এই মাছটাকে সবাই চেনে। তো বেশি সময় না নিয়ে ভিডিও শুরু করব, আর ভিডিও পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে, দেখবে যখনই কোনো নতুন ভিডিও আপলোড তার নোটিফিকেশন তোমাদের কোনো সর্বপ্রথম চলে আসবে। তো চলো বেশি সময় না নিয়ে ভিডিও শুরু করা যাক। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেই ফিশটা রেড কালার, আর দেখতে পাচ্ছ এটা মোটামুটি হাফ মুন রয়েছে, ফুল মুন বলবো না। তো এটাকে এটা সেট আপটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার যে চিকলিটার ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কটাই। তো এই সাইডে যে জায়গাটা দেখতে হচ্ছে স্পেসটা, ওই ফিশটা যেখানে রেখেছি তার পাশে একটা ছোট্ট আমি অ্যাকুরিয়াম সেট আপ করবো। তো চলো দেখতে থাকো। তো এই দেখতে পাচ্ছ যে অ্যাকুরিয়ামটা, তো এই অ্যাকুরিয়ামে ওই সেট আপটা করবো। তো চলো এটাকে আগে ফার্স্টে ক্লিন করে নিতে হবে। তো দেখতে থাকো এটাকে ক্লিন করে পাও কীভাবে আমরা। তো ভালো করে এটাকে ওয়াশ করে নেব। তো দেখতে থাকো, তো দেখতে পাচ্ছ এটা ক্লিন হয়ে গেছে। তারপর তোমাদের কাছ থেকে আরো দেখাই। তো এই দেখতে পাচ্ছ এই যে, তো টোটাল এটা আমার আগে আগের বানানো ছিল। আর এর মধ্যে গ্রাস কার্পেটের টুকরো আছে আর কিছু স্টোন, এই স্টোন দিয়ে দেবো স্যান্ড স্টোন। তো চলো এটার মধ্যে এগুলো দিয়ে ডেকোরেশন করা যাক। তো দেখতে থাকো ভিডিও। তো গ্রাসের ম্যাটটাকে এর উপরে দিয়ে এর উপরে কিছু স্টোন দিয়ে দেবো আমরা, একদম সিম্পল ডেকোরেশন যেটা হয় সেটাই করব। তো সিম্পলের মধ্যে তোমাদের দেখিয়ে দিই যে কতটা দেখতে ভালো লাগে সেটাই দেখাবো তোমাদেরকে। তো এর থেকে ভালো যদি আইডিয়া থাকে তো আমাকে বলবে, তো আমি সেটা ট্রাই করব। তো দেখো টোটাল কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। তো এবার এটা জাস্ট সেট আপ করবো। তো দেখতে থাকো ভিডিও। তো চলো এটাকে এখানে রাখা যাক, রেখে দেখা যাক কেমন লাগছে। তো এইখানটাতে এটা থাকবে সেট আপ, এটা সেট আপটা এখানেই থাকবে। তো দেখতে পাচ্ছ তো চলো এতে জল অ্যাড করা যাক। তো এখানে জল দিতে খুবই অসুবিধা হয়েছে, তাই বোতলে করে আমার ঢালতে হচ্ছে জল, নাহলে এখানে পাইপ দিয়ে ঢালা যায়, কিন্তু পাইপ নিয়ে আবার পাইপ লাগাবো তার থেকে বোতলে করেই। ছোট যেহেতু অ্যাকুরিয়াম, 2-3 বোতল জল ঢাললে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ জল দিয়ে কীভাবে ঢালতে হচ্ছে। তো 2 বোতল জল এই ঢালা হয়ে গেল, আর 1 বোতল জল লাগবে। তো 3 বোতল জলে মোটামুটি ফুল কমপ্লিট হয়ে গেছে, যেটুকু সেটুকু দিয়ে দিয়ে। তো জল দেওয়া মোটামুটি ফাইনাল কমপ্লিট হয়ে গেছে। তো তো এইবার ফিশটাকে নিয়ে আসি। তো দেখতে থাকো, তো এই যে দেখতে পাচ্ছ ফিশটা, তো যাওয়ার জন্য খুব অতির হয়ে পড়েছে। তো ওখানে কখন ছাড়বো, তো তার আগে এখানে আমার কিছু অ্যান্টি ফাঙ্গাসের মেডিসিন দিয়ে দেবো, যেহেতু জলটা এমনি ইসেতে করে রয়েছে, তো কোনো রকম ফিল্টারেশন ফিল্টার করা নেই জলটা, তো সেই কারণে এখানে কিছু মেডিসিনটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি 1 ফোঁটা মেডিসিন এখানে দিয়ে দিয়েছি। তো এবার ওকে এটাকে নেব, তো এবার এটাকে ম্যাজিক করে গায়েব করে দেবো। তো দেখতে থাকো, 1 2 3। তো দেখতে পাচ্ছ গায়েব হয়ে গেছে। তো এবার এটাকে ছাড়া যাক এর ভেতরে, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছি যে ছেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে সাঁতার কাটছে, একটু ছোট জায়গাতে থেকে এই জায়গায় আরো অনেক ও কমফোর্টেবল ফিল করছে। তো দেখতে পাচ্ছ, তো দেখতে দেখতে থাকো ফ্রেন্ডস পুরো শেষ পর্যন্ত, অবশ্যই দেখবে ভিডিওটা।
ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আরও যদি এতে কোনো কিছু অ্যাড করা যায় তো আমাকে কমেন্টে কমেন্ট করে বলবে অবশ্যই। তো দেখতে থাকো। তো থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ডস, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিকের সাথে। তো টাটা ফ্রেন্ডস।